আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল, না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। তো অনেকেই প্রশ্ন করেছেন, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচের ক্লাস কবে নাগাদ শুরু হবে? তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন, আমরা প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি, অর্থাৎ 63তম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি, কিন্তু এখনও আমাদের প্রোফাইল আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, আমাদের প্রোফাইল এখনও ভেরিফাইড হয়নি বা অ্যাপ্রুভ হয়নি, এখন আমাদের করণীয় কী? তাছাড়া অনেকে প্রশ্ন করেছেন, আমরা 62তম ব্যাচে পাশ করেছি, এখন রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছি, প্রায় দুই মাস হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছি, কিন্তু এখনও আমাদের প্রোফাইল আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, এখনও আমাদের কোনো SMS আসেনি, এখন আমাদের করণীয় কী? তাছাড়া অনেকে প্রশ্ন করেছেন, আমরা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছি, রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি, কিন্তু আমাদের সার্টিফিকেট এখনও তৈরি হয়নি, অনেক দিন হয়ে গেছে, এখন আমরা কি করব? তাছাড়া অনেকে জানতে চেয়েছেন, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে নাগাদ পাবলিশ করা হবে? আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হন, আপনাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন কাজে আপনাদেরকে ব্যস্ত থাকতে হয়। কেউ নিজের ফার্মেসিতে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন, কেউ বা অন্যের ফার্মেসিতে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন। তাছাড়া অনেকেই রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জব করেন, যার ফলে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। আপনাদের কথা মাথায় রেখে আপনাদের জন্য সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের এই ফাইনাল সাজেশন বইটি তৈরি করা, যাতে করে খুব সহজেই আপনারা বেস্ট প্রিপারেশন নিতে পারেন এবং আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। ইনশাল্লাহ বিগত সালগুলোতে এই ফাইনাল সাজেশন বইটি পড়ে কেউ ফেল করেনি, আপনারাও ফেল করবেন না, খুব সহজেই পাশ করতে পারবেন এই বইটি যদি আপনারা খুব ভালোভাবে অনুশীলন করেন। ছোট্ট আকারে তৈরি করা বই, সহজেই ভালো প্রিপারেশন নিতে পারবেন এবং সহজেই ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে আপনাদের বেস্ট প্রিপারেশনের জন্য ফাইনাল পরীক্ষার ঠিক ১০ দিন পূর্বে আপনাদেরকে ৩০০ প্রশ্নের একটি শর্ট শিট দেওয়া হবে, যাতে করে আপনাদের প্রিপারেশন ভালো হয়। একটি কথা মনে রাখবেন, আপনাদের পরীক্ষায় ২০০ প্রশ্ন থাকবে, ২০০ প্রশ্ন থেকে ১০০ পেলেই আপনি পাশ বলে বিবেচিত হবেন। কাজেই খুব সহজেই পাশ করার জন্য আমাদের এই ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। গাজী এম মাহমুদ ইমন, আপনি জানতে চেয়েছেন, মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়া যাবে কি না? গাজী এম মাহমুদ ইমন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না তা দেখা ফার্মেসি কাউন্সিলের কাজ নয়, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না তা দেখার কাজ হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের। কাজেই মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। গাজী এম মাহমুদ ইমন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শহীদ সাহেব, আপনি জানতে চেয়েছেন, জন্ম নিবন্ধন দিয়ে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়া যাবে কি না? শহীদ সাহেব, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, জন্ম নিবন্ধন দিয়ে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। শহীদ সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন,
এনআইডিতে আমার বাবার নাম ভুল আছে, আমি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবো কি না? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। তবে ভর্তির জন্য আবেদনের সময় আপনার এসএসসির সার্টিফিকেট অনুযায়ী অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করবেন। অর্থাৎ এসএসসির সার্টিফিকেটে যেভাবে আপনার বাবার নাম দেওয়া আছে সেভাবে ভর্তির ফর্মে আপনার বাবার নাম লিখবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, আমার কাগজপত্র 4-5 মাস আগে সত্যায়িত করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে কি না? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জি, ভর্তির জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যশোর থেকে আবুল কালাম আজাদ, আপনি প্রশ্ন করেছিলেন, আপনি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন, আপনি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবেন কি না? আবুল কালাম আজাদ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জি, আপনি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স করতে পারবেন। সিলেট থেকে মাহমুদ সাহেব, আপনি জানতে চেয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়া যাবে কি না? মাহমুদ সাহেব, জি, আপনি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবেন। সকলের উদ্দেশ্যে বলছি, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করলেই সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। নোয়াখালী থেকে জামান সাহেব, আপনি প্রশ্ন করেছেন, মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করা যাবে কি না? জামান সাহেব, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জি, মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করেও আপনি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের ছাত্র ছাত্রীরাই সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবে, কোনো সমস্যা নেই। নোয়াখালী থেকে ফাহিম সাহেব, আপনি জানতে চেয়েছেন কৌমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবেন কি না? ফাহিম সাহেব, কৌমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবেন না, কারণ কোর্সটি করতে হলে আপনাকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। ফাহিম সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। রকিব সাহেব, আপনার প্রশ্ন হচ্ছে, আপনি চট্টগ্রামের বাসিন্দা কিন্তু বর্তমানে আপনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন এবং ঢাকায় ভাড়া থাকেন, এখন আপনি ঢাকায় কোর্সটি করতে পারবেন কি না? রকিব সাহেব, আপনি যখন যে জেলাতে অবস্থান করেন সেই জেলাতেই কোর্সটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। গাজীপুর থেকে রাসেল সাহেব, আপনি প্রশ্ন করেছেন, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে? রাসেল সাহেব, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগবে তা হচ্ছে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, 2 কপি সত্যায়িত ল্যাব প্রিন্ট ছবি, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 60তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি কবে পাবলিশড হবে? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 60তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 60তম ব্যাচে যারা ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের প্রোফাইল ভেরিফাইড হবে, অ্যাপ্রুভ হবে, ওদের ক্লাস শুরু হবে, 3 মাস ক্লাস হবে, তারপর পরীক্ষা হবে, তারপর ভর্তি। অর্থাৎ 60তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি 2024 সালে প্রকাশ করা হবে। তাছাড়া অনেকেই কমেন্টস করেছেন, আমরা রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করেছি প্রায় 2 মাস হয়ে গেছে, এখনও আমাদের কোনো SMS আসেনি, এখন আমাদের করণীয় কী? তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনাদের কিছুই করার দরকার নেই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 2.5 মাস বা 3 মাসও লেগে যায়, তারপর SMS আসে। তো আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের SMS আসবে। তাছাড়া অনেকে প্রশ্ন করেছেন, আমরা সার্টিফিকেট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করেছি 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, এখনও কোনো SMS পাচ্ছি না। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, সমস্যা নেই, আপনাদেরও SMS আসবে। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন, এখন রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করা যাবে কি না?
আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সমস্যা নেই, এখন আপনারা রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন, আমরা প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে সিকারগুড়ি ফার্মাসিস্ট কোর্স টেস্টিতম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি, এখনও আমাদের কোনো SMS আসেনি বা আমাদের আইডি এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, এখন আমাদের করণীয় কী? তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ যারা সিকারগুড়ি ফার্মাসিস্ট কোর্স টেস্টিতম ব্যাচে ভর্তি হয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা অযথা টেনশন করবেন না, আপনাদের কারো ভর্তি বাতিল হবে না, সকলেই আপনারা টেস্টিতম ব্যাচে ভর্তি হতে পারবেন, অর্থাৎ আপনাদের সকলের আইডি পর্যায়ক্রমে ভেরিফাইড করা হবে, তারপর অ্যাপ্রুভ করা হবে। এক্ষেত্রে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে, এক থেকে দেড় মাস পর আপনাদের সকলের আইডি ভেরিফাইড হবে এবং আপনাদের আইডি অ্যাপ্রুভ হবে, অযথা টেনশন করবেন না। অনেকে জানতে চেয়েছেন টেস্টিতম ব্যাচের ক্লাস কবে নাগাদ শুরু হবে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, মোটামুটি আপনাদের ক্লাস শুরু হতে আরও দুই থেকে আড়াই মাস সময় লাগবে, অযথা টেনশন করবেন না, আপনাদের সকলের আইডি ভেরিফাইড হবে, অ্যাপ্রুভ হবে এবং আপনারা সকলেই ক্লাস করতে পারবেন এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স টেস্টিতম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অযথা সময় নষ্ট করবেন না। আপনারা চাইলে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে পড়া শুরু করে দিতে পারেন। ইনশাল্লাহ আমাদের এই ফাইনাল সাজেশন বইটি পড়ে বিগত সালগুলোতে কেউ ফেল করেনি, ইনশাল্লাহ আপনারাও ফেল করবেন না। তাছাড়া আমাদের এই ফাইনাল সাজেশন বইটি যারা নেবেন আপনাদেরকে পরীক্ষার ঠিক দশ দিন পূর্বে আরও 300 প্রশ্নের একটি শীট দেওয়া হবে, ইনশাল্লাহ এগুলো পড়লেই পরীক্ষার জন্য যথেষ্ট, আপনারা পরীক্ষায় অনেক ভালো করবেন। তো একটি কথা না বললেই নয়, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিসহ সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সবার আগে সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।